থ্যাংক ইউ। আমার যে জায়গাটা উপস্থাপনা, আমি এটা এই পরিচয়টাই পছন্দ করি। ওকে ওকে, অ্যামেজিং। আমি আসলে তোমার সাথে কথা বলতে বলতে হারিয়ে যাচ্ছিলাম, বাট শোয়ার ইন্ট্রোটা দিতে হবে। সো গাইজ, অ্যাজ ইউ ক্যান সি, আমাদের সাথে আছে মারিয়া নূর, যে কিনা স্পোর্টস অ্যাঙ্কার, অ্যাট দ্য সেম টাইম মডেল, অ্যাক্ট্রেস, এভরিথিং, বাট নিজেকে উপস্থাপিকা হিসেবে পরিচয় দিতে উনি বেশি ভালোবাসেন। একদম যদি ছোটোবেলায় যাই, তোমার ছোটোবেলাটা কেমন ছিল? ভেরি কালারফুল। আমি ছোটোবেলায় যেটা আসলে সাধারণত ঢাকায় বোধ হয় কেউ এই ধরনের কথা বলে না, বাট আমি বড় হয়েছি লালমাটিয়াতে। আমার পাশের ফ্ল্যাট, আমার সামনের বিল্ডিং, আমার পিছনের বিল্ডিং, আমার চারপাশে সবাই, যত আমার বয়সী বাচ্চারা ছিল, উই অল ইউজ টু প্লে টুগেদার। পাতা পাতা কি পাতা, রং রং কি রং, সাতচারা, নানা রকমের খেলা আমরা খেলতাম, যেটা আসলে আমাদের জেনারেশনের বাচ্চারা হয়তো বা অনেকে এরকম সময় পায়নি। লালমাটিয়ার কলোনিতে একটা বিশাল বড় মাঠ ছিল, সকালবেলা ভাইয়ার ফুটবল খেলা দেখতে যেতাম, আব্বু সকালবেলা আমাকে এবং আমার ছোট বোনকে একসাথে হাঁটতে নিয়ে যেত সংসদ ভবনে, আমার ছোট বোনকে কাঁধে চড়াতো, আমাকে একটা হাতে রাখতো, মানে ইটস লাইক ভেরি মাচ লাইক ফিল্ম। হ্যাঁ, একটু মনে হয় যে ফিল্মই গল্প হয়ে যায়। এবং আমার আম্মুর আবার একাডেমি ছিল, বুটিক্স ছিল, তো তার সাথে আবার আমিও ডিজাইন করতাম। সো আই ইউজ টু হেল্প আউট মাই মম। আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তখনই আমি হাতে অনেক অফুরন্ত সময় ছিল, তো আমি চিন্তা করলাম যে আই ওয়ান্ট টু ইউটিলাইজ মাই ফ্রি টাইম, বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করা শুরু করি। এসএসসি পরীক্ষার পরপরই যখন ওটা হয়েছে, তো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ঢুকে মনে হলো, আরে রেডিও শুনছি, রেডিও জকি হয়ে যায় না কেন? তখন বাংলাদেশে মাত্র 4টে রেডিও স্টেশন ছিল। ব্যাক ইন উইচ ইয়ার? 2009। ওকে, নাইস। সো 12 ইয়ার্স, লং টাইম, লং টাইম। সো ইন্টারভিউ দিলাম, দুটো রেডিওতেই হয়ে গেল, তার ভিতরে আমি একটা চুজ করলাম, তারপর রেডিওতে চলে গেলাম। রেডিওতে চলে গেলাম, তো রেডিও থেকে আস্তে আস্তে ভিজুয়াল মিডিয়াতে চলে আসলাম। এই জায়গাটার গ্যাপটা বলো, যে রেডিও থেকে তুমি সরাসরি কি স্পোর্টস অ্যাঙ্কারিং এ নাকি? নো নো নো, রেডিওতে থাকা অবস্থাতে এবিসি রেডিওর মিতাপা এসে আমাকে বললেন যে মারিয়া, এরকম একটা চ্যানেলে উপস্থাপিকা খুঁজছে, তুমি কি জয়েন করতে চাও, তুমি কি অডিশন দেবে? আমি কি অডিশন দিলাম, আর একবারই হয়ে গেল। তারপরে ট্রাভেল শো করি, ট্রাভেল শো থেকে এখানে .com বিজ্ঞাপন করি, এখানে .com করার পরে ক্রিকেটের, এখানে .com-এ ওরা বলে যে ওনাকে আমরা ক্রিকেটের শোতে দেখতে চাই, আমরা স্পন্সর করবো, এখানে .com ইয়াসনা বসবে হট সিটে। সো দ্যাটস হাউ ক্রিকেটের শোটাতে চলে আসে। ছোটোবেলা থেকে কি স্পোর্টস ভালো লাগতো? হ্যাঁ, ক্রিকেট আমার সবসময় পছন্দ, তখন থেকে পছন্দ। রফিক ভাইরা যখন ছক্কা মারতো, আই ইউজ টু লাভ হিজ ক্যামিও ইনিংস, আমার খুব পছন্দ ছিল। পাইলট ভাইয়ের হিউজ ফ্যান ছিল আমি, আকরাম ভাই, বুলবুল ভাই, বুলবুল ভাই হচ্ছে কি মানে লেজেন্ড। ইভেন মানে টেস্ট খেলাও আমার দেখতে ভালো লাগতো অনলি বিকজ অফ বুলবুল ভাই, মানে তার যে একটা স্থির একটা ব্যাপার, সেটা দেখতে আমার অনেক মজা লাগতো। একটা হচ্ছে কি ফ্যান হিসেবে, দর্শক হিসেবে দেখা, আরেকটা হচ্ছে যে হোস্ট করা, বোথ আর প্রিটি মাচ ডিফারেন্ট। সো ওই সময়টাতে একটু ভয় পেয়েছিলাম যে আচ্ছা এমনিতে দেখি, কিন্তু অ্যানালিটিক্যাল কথাবার্তা, অ্যানালাইসিস করা উইথ দি এক্সপার্টস, দ্যাট উইল বি প্রিটি ডিফিকাল্ট, এবং একটা বড় চ্যালেঞ্জ হবে, বিগ চ্যালেঞ্জ। সো ক্যান আই পুল দ্যাট অফ? 2009-এ তুমি স্টার্ট করেছো অ্যাজ আ রেডিও জকি, এরপরে কোন ইয়ার থেকে তুমি স্পোর্টস অ্যাঙ্কারিং করছো? 2014 ওয়ার্ল্ড টি-20 ছিল, 2014-এ ওয়ার্ল্ড টি-20 দিয়ে শুরু। ওই সময়টা নিয়ে যদি একটু কথা বলি, তখন কিন্তু মানে এত বেশি অ্যাঙ্কারস ছিল না, ফিমেল অ্যাঙ্কারস, নো স্পোর্টস অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে ফিমেল অ্যাঙ্কার, হ্যাঁ স্পোর্টস অ্যাঙ্কার ফিমেল ছিল, বাট সামহাও মানে আমি যেটা বললাম যে দর্শক আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। কোনো একটা মেয়ে ক্রিকেট শো হোস্ট করছে, সেটাকে অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা ওয়াজ এ বিগ থিং, বিকজ মেয়েরা যখনই হোস্ট করতো তখনই সবাই সেটাকে নিয়ে সমালোচনা শুরু করতো। এক্স্যাক্টলি, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, আমি এখানেই কথা বলতে চাচ্ছিলাম যে তুমি অ্যাপ্রিসিয়েশনের কথা বলছো, বাট ইউজুয়ালি কিন্তু এখনও, মানে 2014-এর কথা বলছি, এখনও 2021 এখনও বাসায় এরকম বলা হয় যে তুই খেলার কি বুঝিস, মানে মেয়েদেরকে এখনও এভাবে বলা হয়। সো সেটা আমার উপস্থাপনা দিয়ে আমি বন্ধ করেছি। ওকে, আমার অনেক পড়ালেখা করতে হয়েছে, অনেক স্টাডি করতে হয়েছে, অনেক রিসার্চ করতে হয়েছে, এবং যারা আমার গেস্ট থাক তারাই সবসময় বলতো এই মেয়েটা তো মনে হয় এসএসসি পরীক্ষাতেই এরকম করে পড়ালেখা করছে, বিকজ আই ইউজ টু হ্যাভ আ সেপারেট রুম, ওই রুমে টিভি অন করে আমি সারাক্ষণ কমেন্ট্রি শুনতাম, আর আরেক দিক থেকে আমি ট্যাবে কমেন্ট্রি পড়তাম ক্রিকইনফো না, আরও যেসব সাইট আছে, এবং নিউজ সব পড়তাম। তো একটা মানুষ যদি অনেক বেশি রিসার্চ করে, তখন ডেফিনেটলি সেটাতে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। পত্রিকাগুলোতেই শিরোনাম হলো যে ক্রিকেট মানেই মারিয়া, সো দ্যাটস এ প্রিটি
পজিটিভ থিং আই থিংক এবং তারপরে তো আমি দেখছি এখন অনেক পিড়াই করছে অ্যান্ড আই ফিল রিয়েলি গ্রেট অ্যাবাউট দ্যাট যে আচ্ছা ঠিক আছে আমি একটা জায়গা করেছি যে জায়গাটাতে এখন মেয়েরা এসে যখন করছে মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা দেখছে আমরা আই গেস আর অনেক কিছু নিয়ে কথা বলবো বাট ডিড ইউ হ্যাভ লাঞ্চ নো আই থট ইউ উইল সো লেটস হ্যাভ লাঞ্চ চলো খেয়ে আসি তো কি খাও বাসায় এমনি তো তুমি ডায়েট করো করো না Not actually. Mm-hmm. Diet বলতে হচ্ছে যে কম কম করে দু ঘন্টা পর পরই কিন্তু খাওয়া হয় আমার আচ্ছা সো ইটস নট লাইক যে আমিও না আপু সেম কারণ আমি হচ্ছে তোমার এক বসায় বেশি খেতে পারি না একটু পর পর খাই দ্যাটস বেটার ওটা স্টিল আমি মোটা হয়ে যাচ্ছি বলে ওভাবেই হচ্ছে যে দ্যাটস দ্য রাইট ওয়ে টু মেইনটেইন ইউ লাঞ্চে কি খাও প্লিজ লাঞ্চে ভাত খাই রাতের বেলা শুধু এক পিস চিকেন অথবা তুমি ভাত খাও হ্যাঁ খাই ভাত খেয়ে ইউ মেইনটেইন দিস ফিগার আমাদের সাউথ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশের মতো আমাদের যে দেশ সেখানে প্রধান খাদ্যই হচ্ছে ভাত সেখানে একটা কারণ আছে ওয়েদারটাতে সব কিছু মিলেই আসলে ভাতটা আমাদের বডিতে খুব দরকার আবার যদি তোমার স্পোর্টস অ্যাঙ্কারিংয়ে যাই তুমি ক্রিকেট দিয়ে শুরু করলা আমি আসলে শুরু থেকে চেষ্টা করেছি বাছাই করে কাজ করতে যেটা আমি এখনও মেনটেন করি ক্রিকেটের শো যখন করি তখন যখন আমার কাছে অন্য শো আসতো আমি চিন্তা করতাম যে এটা আমি করবো নাকি করবো না যেমন মিউজিকের শো ইউনো যে আমি মিউজিকের শো করি না মিউজিকের লাইভ শো করি না সেটার যেমন একটা কারণ আছে এরকম করে অন্যান্য শো বাছাই করবার ক্ষেত্রেও কিছু না কিছু একটা কারণ থাকে যাচ্ছে এটা আমি এই কারণে করবো এটা আমি এই কারণে করবো না সো ক্রিকেটের শোতে যখন সবাই দেখছেন যে উপস্থাপনা ভালো হচ্ছে তখন সবাই ডাকা শুরু করলো তারপরে বিভিন্ন শো করা শুরু হয়ে গেল রিসেন্টলি তুমি একটা কোম্পানির সাথে একটা তাদের একটা ক্যাম্পেইন লঞ্চিং ছিল সেটা রিলেটেড একটা টক শো করেছো ওখানে সেলিব্রিটিজ ছিল তোমার শোতে আচ্ছা হ্যাঁ ক্যাম্পেইনের লঞ্চিং না অ্যাকচুয়ালি ক্যাম্পেইনের অ্যানিভার্সারি টাইপ থিং সেখানে এরকম কি কখনো মনে হয়েছে যে তোমার উপরে ফোকাসটা পড়ছে বেশি বা কিছু না আমার আলাদা করে বড় খুব বেশি ফোকাস ছিল বলে আমার মনে হয় না যদি আর একটু ভেঙে বলি যে যে ধরনের পোশাক পরে তুমি হোস্টিং করেছো বা আরো যারা হোস্টিং করছে তোমার কি মনে হয় কোনোভাবে তাদের পোশাক আমাদের কালচারের সাথে কন্ট্রাডিক্ট করে আমাদের দেশের কালচার বা ট্রেডিশনের সাথে কন্ট্রাডিক্ট করে এখন যদি আমি পহেলা বৈশাখের একটা শো করি আমি নিশ্চয়ই তখন ফিউশন বা ওয়েস্টার্ন কিছু পরবো না প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল তো থাকে সেক্ষেত্রে সে যে যেভাবে নিজেকে ক্যারি করতে পছন্দ করে ওই যে কোয়েশ্চেনটা আমার ছিল মারিয়া যে ওটা যদি আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি আমাদের যে পোশাক আশাক ওটার সাথে যদি কন্ট্রাডিক্ট করে এবং এটা নিয়ে বাংলাদেশের সংস্কৃতি না অনেক রিচ কিন্তু যখন ওয়েস্টার্ন কালচারের সাথে মিক্স হয়ে যাচ্ছে পুরো বিষয়টা এবং দেখে স্ক্রিনে মনে হচ্ছে যে আমরা কি বাসায় বসে ওয়েস্টার্ন জিনিস দেখছি না অবশ্যই দেখছি অবশ্যই হ্যাঁ তাতে কি আমাদের বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমরা ভুলে যাচ্ছি তুমি কি বাংলাদেশকে ভুলে যাচ্ছো ব্যাপারটা ওরকমই যখন তোমার বাংলাদেশের পোশাক পরতে ইচ্ছে করছে যখন তোমার বাংলাদেশের পোশাক পরে তুমি কমফোর্টেবল ফিল করছো তখন পরছো যখন তোমার মনে হচ্ছে আচ্ছা এখন একটু ওয়েস্টার্ন পরলে আমার কমফোর্টেবল লাগছে তখন তুমি পরছো এটাতে তোমার মন থেকে বাংলাদেশ তো চলে যাচ্ছে না তুমি কখন মনে করলা যে আমি এখন হোস্টিং থেকে বের হয়ে একটু নাটক করতে চাই নাটকে তো আমি এসেছি শুরুতেই একদম একদম শুরুতে একদম শুরুতেই শুরুতেই চেষ্টা করেছিলাম যাচ্ছে দেখি আমাকে দিয়ে অভিনয় হয় কি না বাট তখন আমার মনে হচ্ছে যে না আমি অভিনয়টা আমার হচ্ছে না তো আমি তখন অভিনয়টা এরকম করে কন্টিনিউ করিনি তারপরে আবারও আমাকে অফারই করা হয়েছিল যে আমি আরজে মারিয়া হিসেবে অ্যাক্ট করবো আর মানে আমি আমার রোলটাই যখন প্লে করছি তখন আমার কাছে মনে হয়েছে ও আচ্ছা ওটা ছিল ড্রামা সিরিয়াল একটা আচ্ছা 26 স্টোরিজ এবং প্রতি সপ্তাহে 5টা করে এপিসোড যেত ওকে এক বছরের একটা লম্বা জার্নি ছিল তারপরে আরও অফার আসতে থাকে নাটকের এরপরে চিন্তা করি কি যে না অভিনয়টাকে আমি যদি বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি তখন মানুষের চোখে আসলে আমার উপস্থাপনার জায়গাটার প্রায়োরিটিটা হয়তো বা কমে যাবে তোমার বেস্ট নাটক সোফার তোমার কোনটা যেটাতে তুমি লাইক হ্যাঁ আমি এই নাটকটা কেউ জিজ্ঞেস করলে আমি বলবো হ্যাঁ আমার এই কাজটা দেখো যেটা বলবো ভ্যালেন্টাইন্স ডে 2020 করেছিলাম সো বেস্ট মানে ও আচ্ছা আমি খুব ভালো অভিনয় করেছি সেটা বলবো না মানে আমার পছন্দের একটা কাজ নাটকটার গল্প টল্প সব কিছু মিলিয়ে বান্না ভাই ডিরেকশন দিয়েছে তাহসান ভাই খুবই কোঅপারেটিভ একজন মানুষ আমার জন্য অনেক সহজ করে দিয়েছে তো সব জার্নি মিলিয়ে গল্পটা মিলে আমার নাটকটা পছন্দ তোমার যে পুরো জার্নিটা এর মধ্যে সোফার কোনো হার্ডলস কিন্তু ছিল না রাইট নাকি ছিল থাকলে কি ছিল মানে তোমার কি অনেক স্মুথ মনে হচ্ছে শোনা তো খুব স্মুথ মনে হচ্ছে অনেক স্মুথ ভাবে তোমাকে বললাম যে আচ্ছা আমার তো কোনো হার্ডলই ছিল না এই জন্য মনে হচ্ছে যে আচ্ছা মারিয়া তো হ্যাঁ যেভাবে কাজ করেছে ওর বোধহয় কোনো বাধা বিপত্তি ছিল না ছিল অবশ্যই ছিল আমি আজকে নিজেকে যতটুকু যেই জায়গাটাতে দাঁড় করিয়েছি
সেটার জন্য তো কষ্ট করতে হয়েছে, কাঠখড় পোড়াতে হয়েছে। যেমন আমি যখন প্রথম এবিসি রেডিওতে জয়েন করি, আমার স্যালারি কিন্তু ফার্স্ট স্যালারি হচ্ছে কি মাত্র 5,000 টাকা। এক মাসে একটা মানুষ মাত্র 5,000 টাকা বেতন নিয়ে সে কাজ করে যাচ্ছে, দৌড়াচ্ছে। তো স্ট্রাগল ওখানেই তো ছিল, একদিক থেকে পড়ালেখাও মেনটেন করছি, আরেক দিক থেকে চাকরিও করতে চাচ্ছি, সব কিছু মেনটেন করছি। সবাই শুরু করে রেডিও জকি হিসেবে, তারপরে ভিজুয়াল মিডিয়াতে চলে যায়, হ্যাঁ কয়দিন পরে সিনেমা করবে, এক একজনের নানা রকমের অ্যাপ্রোচ, নানা রকমের কথাবার্তা। বাট হ্যাঁ, আমাকে সেটা পজিটিভিটির সাথে হ্যান্ডেল করতে হয়েছে। আমার কাছে একটা জিনিস মনে হয়, কার্টেসি কস্ট ইউ নাথিং বাট বাইজ হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো ইয়া, অনেক সময় আবার বেশি বিনয়ের কারণে দেখা যায় যে সেটাকে মানুষ দুর্বলতা মনে করে, সেটার জন্য হার্ডল ফেস করেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় যে কিছু হারাইনি, বরঞ্চ জিতেছি বোধ হয়, নাহলে তো আজকে যেখানে আছে অতটুকু জায়গা আসা হতো না। তুমি তোমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কথা বলো না, এটার পেছনে কী কারণ? বিকজ পার্সোনাল লাইফ নিয়ে কথা বললেই দেখা যায় ডিফিকাল্টিস ফেস করতে হয়। আমি আমার পার্সোনাল লাইফটাকে আমার প্রফেশনাল লাইফ থেকে আলাদাই রাখি, টু কিপ মাই ওন পিস। দেখো আজকে তুমি যেভাবে বসে আছো বা আমি যেভাবে বসে আছি, এখন যদি ক্যামেরাগুলো অন না থাকতো তুমি এভাবে বসতে না। বা এখন যদি তোমার খাওয়াটা শুরু করো, ক্যামেরার সামনে তুমি ঠিক যেরকম করে একটু আস্তে আস্তে খাবে, একটু ভদ্রতার সাথে খাবে, ক্যামেরাটা অফ হয়ে গেলে কিন্তু তুমি ঠিক সেভাবে খাবে না। পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট থেকে। সো দ্যাটস দ্য থিংস, ইটস মাই পার্সোনাল লাইফ, ওয়াই শুড আই ব্রিং ইট ইন ফ্রন্ট অফ ক্যামেরা অর ইউ নো নিউজ পেপার, দরকার নাই তো। সো মারিয়া, কিছু রেস্ট্রিকশনস আছে তোমার একটা জায়গা থেকে, যে নাটকে হাত ধরা যাবে না, ইন্টিমেট সিনস করা যাবে না, তো এই রেস্ট্রিকশনগুলো কি বয়ফ্রেন্ডের কাছ থেকে নাকি হাজবেন্ডের কাছ থেকে? মানে তুমি জানতে চাচ্ছ আমি ম্যারিড নাকি ম্যারিড না, তাই তো? এটাই তো জানতে চাচ্ছ? বলো না। আমার প্রফেশনাল লাইফের সাথে কি এটা খুব একটা বেশি জরুরি জানা? যখন প্রফেশনাল জায়গায় তুমি একটা সেলিব্রিটির পজিশন হোল্ড করছো, তখন তোমার ভক্তরা তোমাকে আরও কাছ থেকে জানতে চায়। মারিয়া, আমি পার্সোনাল লাইফটাকে পার্সোনালি রাখি, তার একটা কারণ আছে, ওটা আমার শান্তির জায়গা, ওটাতে কোনো রকমের ঝামেলা যুক্ত কথাবার্তা আমি চাই না, সেটার কারণে বলি না। বাট মাই লাভ লাইফ ইজ অ্যামেজিং, জাস্ট যেটা তুমি জানতে চাচ্ছ সেটা বললাম, ইটস অ্যামেজিং, আই এম এ ভেরি হ্যাপি পার্সন। লং ড্রাইভস ইজ এ ভেরি জেনারেল থিং, উই ডু লটস অফ স্টাফ। মানে সময় বের করো ঠিকই কাজের ফাঁকে, অবশ্যই। নামটা আসলে অনেক জায়গাতে বলা হয়ে গেছে, রাজিত। তো রাজিত অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ড এবং আমার ফ্রেন্ড, আমাদের সার্কেল একই। এখন আর ওরকম সম্পর্ক নেই যে হ্যাঁ দুজনেই শুধু টাইম স্পেন্ড করতে হবে, বরঞ্চ এখন হচ্ছে কি আছে বন্ধুদের সাথে আরও বেশি টাইম স্পেন্ড করে আসো, হ্যাঁ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি। সো ইটস লাইক দ্যাট। ভাইয়ার থেকে রেস্ট্রিকশন আছে, এটা কি কোনো কারণ তোমার সিনেমা না করা বা এরকম কি কিছু আছে? আগে ছিল, এখন সে বুঝতে পেরেছে যে মানে মধ্যযুগীয়ভাবে চিন্তাভাবনা করলে হবে না। ওকে, ড্রামা ইজ অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। ওকে, নাটক তো করছি, সো নাটক যেহেতু করছি ফিল্মের ওটাতে কোনো সমস্যা নেই, ওরকম কিছু না। ফ্যামিলিকে কতটুকু সময় দিতে পারো? ফ্যামিলির কথা বলতে গেলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, বিকজ আমার ফ্যামিলি যে সুন্দর একটা বন্ডিং আছে, আমরা এত সুন্দর, মানে শুধুমাত্র যে আমার আপন ভাই বোনদের সাথে, মানে আপন ভাই বোন বলতে না, মানে হাউ ক্যান আই সে দ্যাট, আমার চাচাতো ভাই হোক, কাজিন হোক, যেই হোক না কেন, আমার খালাতো ভাই বোন হোক, মামাতো ভাই বোন হোক, উই অল আর ভেরি ক্লোজ। এবং আমাদের ভাই বোনদের ভিতরেও আমরা সারাক্ষণ একজন একজনের লেগ পুল করতে থাকি, দুষ্টমি করতে থাকি, এখন পর্যন্ত ওই ছোটোবেলার মতো ঝগড়াঝাটি করতে থাকি। আমি সবসময় ছোটোবেলা থেকে আই ওয়াজ ভেরি মাচ আউট গোয়িং, আমার বাইরের কাজগুলো করতে বেশি ভালো লাগে বাসার কাজের থেকে। এখন তো বাসার কাজ বাইরের কাজ দুটোই সামলাই, আব্বু আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা তাদেরকে টাইম দেওয়া, উই বোথ টেক দ্যাট রেসপন্সিবিলিটি। সো অনেক টাইম দেওয়া হয়, শুধু এই রেসপন্সিবিলিটির থেকে যে দেওয়া হয় তা না, ভালো লাগার থেকে দেওয়া হয়। আম্মুর বিপি হাই হলে আমাদেরকে দেখলে আম্মুর বিপি লো হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। সো ইয়া, উই লাভ আওয়ার ফ্যামিলি। আমিও তোমার কথা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছি। সো আচ্ছা, আবার যদি একটু কাজে ফেরত আসি, স্পোর্টস অ্যাঙ্কারিংয়ে তোমাকে আমরা কম পাচ্ছি, এটার পেছনে কোনো কারণ আছে? আই ওয়ান্টেড টু এক্সপ্লোর মোর, ইউ নো, একটা পর্যায়ে গিয়ে কিন্তু মানুষের নিজের হরাইজনটাকে বড় করতে হয়, রাইট? ওকে, এখান থেকে আমি তোমাকে বলি, ধরো তুমি নিজের সাথে কাকে দেখো যে আমার মতনই ও ভালো করছে, এরকম কয়েকটা নাম বলো। যে ভেরি ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, শ্রাবণ্য কিন্তু ভালো করে, তারপরে নতুন আরেকজন হোস্ট করছে বোধ হয় দেখলাম, নীল নামে একজন, ও ভালো করছে, ওটাও আমার ভালো লাগে। মানে তুমি তোমার কম্পিটিটার্স বলতে পারো তাদেরকে? নট কম্পিটিটার্স, কম্পিটিটার শব্দটাই আমার পছন্দ না, আমার কম্পিটিটার আমি নিজে, আমার কম্পিটিশন আমি নিজে কেন,
আমি সব সময় কিন্তু আমার কাজের সমালোচনা করি সবচেয়ে বেশি। আমি প্রত্যেকটা বার আমার একটা শো হওয়ার পরে আমি ওই শোটা গিয়ে দেখি এবং দেখে দেখে আমি কোথায় ভুল বলেছি বা কোথায় হয়তোবা আমার পজটা ভুল হয়েছে, কোথায় আমার এক্সপ্রেশনটা হয়তোবা এরকম দিলে ভালো হতো, পজচারটা এরকম হলে ভালো হতো। আমি সবচেয়ে বেশি নিজেকে ক্রিটিসাইজ করি সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাইসেলফ। সো আমার কম্পিটিটর আমি নিজে। মেয়েরা কি স্পোর্টস নিয়ে কথা বলতে পারে? এখনো মানুষজন ভাবে যে পারি না, তো সেই জায়গায় আমরা মেয়েরা কিভাবে নিজেকে ওই জায়গাটায় প্রেজেন্ট করতে পারি? এটা যে শুধু আমাদের দেশে হয় তা কিন্তু না, এটা কিন্তু সব জায়গাতেই হয়, কিন্তু তারপরেও আমাদের দেশ নিয়ে আমরা এতটুকু প্রাউড ফিল করতে পারি, প্রাইডের জায়গা আছে যে আমাদের যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারা তো সবাই নারী। সো যেখানে কিনা নারীদেরকে তুমি বলছো খেলার কি বোঝে কথা, সেই স্পোর্টস অ্যাঙ্কারের পরিচিতি নিয়েই তো আজকে আমি তোমার সামনে বসে আছি। ইয়ার্কি নামে একটা ফেসবুকে পেজ আছে, ইউ নো দ্যাট রাইট? আমার ওদের কন্টেন্টগুলো খুব ভালো লাগে। তো ওখানে একটা পোস্ট দিয়েছে, সেটা হচ্ছে সব জায়গায় তো দেখি পুরুষের দুর্বলতা নিয়ে ওষুধ বিক্রি হচ্ছে, নারীরা তো সবসময় শক্তিশালী, এটাই কি সব কিছু বলে দেয় না? ওকে ওকে, আই নো ইট হ্যাজ ডাবল মিনিং, বাট এনিওয়ে অনেক ছেলেরাই কিন্তু বলতে শুনেছি যে ও হ্যাঁ না আসলে আমাদেরকে তো অপরচুনিটি দিবে না চ্যানেলে, বিকজ মেয়েরা বসলে তো এমনিতেই দর্শকরা দেখে, ছেলেদেরকে তো আসলে ওভাবে করে দর্শকরা দেখে না। আমরা যখন, আমার কাছে মনে হয় কি, আমরা যখন আরও ভাগ করে আলাদা করে কথা বলি না, তখনই আমরা ডিফারেন্সিয়েটটা আরও বেশি করে ফেলি। আমার কাছে মনে হয় যে কথা বলা উচিত মানুষ হিসেবে, আমার তো জেনারেলাইজ করাটাই মনে হচ্ছে যে এখানে কোনো প্রয়োজনই নেই। পার্সোনাল লাইফে তোমার আর কী করতে ভালো লাগে, মানে অ্যাপার্ট ফ্রম ইয়োর ওয়ার্ক? ট্রাভেল করতে খুব পছন্দ করি, মুভিজ দেখতে খুবই পছন্দ করি, আমার মোবাইলে নেটফ্লিক্স প্রাইম সবই আছে, বাংলা কন্টেন্টও দেখি বাইরের কন্টেন্টও দেখি। অনেকেই বলে যে এই জেনারেশন আসলে মিলেনিয়াল অথবা জেনজি, তারা আসলে পুরনো দিনের গান শোনে না, একদমই ভুল কথা। আমি 50s থেকে শুরু করে 60s 70s 80s সব গান আমার মানে শুনতে খুব ভালো লাগে। তাহলে আমরা এক কাজ করি, আমাদের খাওয়া দাওয়া তো মোটামুটি শেষ, একটা কাজ করি, আমার না বাইরের জোনটা খুব পছন্দ, লেটস গো দেয়ার, একটু ফ্রেশ এয়ার নেই। ওকে ওকে চলো উঠি। যখন এরকম শোজগুলো অ্যাটেন্ড করো, মানে আগে তো তুমি নিজে হোস্টিং করতে, এখন তুমি অ্যাজ এ গেস্ট যাও, তো ওই জায়গাটায় তুমি প্যারা খাও না যে এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করে, পার্সোনাল কোয়েশ্চেন্স না করার পরও করে? নো, এটা তো ইটস লাইক হাউ ইট ডিপেন্ডস অন মি, রাইট? ইয়া, আমি জাস্ট বেঁধে দিই কোনটা করতে পারবে কোনটা করতে পারবে। ওকে, সো আমাদের শোয়ের একদম শেষ পর্যায়ে আমরা, অ্যান্ড শেষ পর্যায়ে জানো একটা মজার পার্ট থাকে, তো আমি তোমাকে এখানে ঝটপট কিছু কোয়েশ্চেন করবো বা কিছু ওয়ার্ডস বলবো, হোয়াট এভার কামস ইন ইয়োর হেড জাস্ট স্পিল ইট। ওকে ওকে। ইন্সপিরেশন? মাই মম। ওকে, নিঃসন্দেহে মানে সেলিব্রিটি বা এই ফিল্ডে কেউ নেই, মানে এমন কাউকে যাকে তুমি পছন্দ করো? আব্দুল মায়ের উপস্থাপনার ক্ষেত্রে আনিসুল, প্রয়াত আনিসুল হক উপস্থাপনার ক্ষেত্রে, আর ব্যক্তিত্বের দিক থেকে সুবর্ণা মুস্তফা, আই লাভ হার পার্সোনালিটি। তোমার ক্রিকেট প্লেয়ারদের মধ্যে ড্রিম কারো ইন্টারভিউ নেওয়া? ক্রিস গেল, আই থিঙ্ক ইট উড বি রিয়েলি ফান। ক্রিকেট প্লেয়ার ছিল, লেজেন্ড, বাট এখন নেই, তাকে তুমি ফিরিয়ে আনতে চাও? ওয়াসিম আকরাম, স্টিভ ওয়া, দেয়ার সো মেনি। কাছের মানুষ, বেশি কাছের মানুষ, আদনান আল রাজি, মাসুমা নাবিলা, সাফা কবির, তিনজনের মধ্যে একজনকে পিক করো। সাফা, আদনান, নাবিলা। তাকে ফোন দাও কোনো ঝামেলা হলে। রাজীব। স্পোর্টস কার অর ক্লাসিক কার? স্পোর্টস কার। প্রেম নাকি বিয়ে? বিয়ের আগেও প্রেম, বিয়ের পরেও প্রেম, সো প্রেম। বেস্ট বেস্ট। ওকে, বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড নীলিমা অ্যান্ড পিঙ্কি। ওকে, লাভ অফ ইয়োর লাইফ? রাজিত। মোস্ট ইম্পর্টেন্ট পার্সন? মাই মম। ফেভারিট ফুড? আই সো লাভ ফুচকা, বাট আমার খাওয়া নিশে দেখুন, এনিওয়ে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, ফেভারিট কমেন্টেটর? আতার আলী খান এবং শামীম আশরাফ চৌধুরী, নিজের দেশের বাইরে কারো নাম নিব না। থ্যাংক ইউ সো মাচ মারিয়া, তোমার সাথে আই হ্যাড এ গ্রেট টাইম, অ্যান্ড তুমি এত ব্যস্ততার মাঝখানে সময় দিতে পেরেছো, জন্য অসংখ্য ধন্যবাদ। ইট ওয়াজ মাই প্লেজার। থ্যাংক ইউ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছিলেন, মারিয়া নূরের সাথে কিন্তু অনেক সুন্দর একটা আড্ডা হলো, সিন্স উপস্থাপিকা শেষ, খুব সুন্দর একটা গল্পের মধ্যে দিয়ে আজকের এপিসোডটা শেষ হয়ে গেল। নেক্সট এপিসোডে আমাদের সঙ্গে থাকবে আরেকজন তারকা, ততদিন পর্যন্ত আপনি থাকবেন অতপর আমির সঙ্গে।